घर नहीं बनाए हम झोपड़ी में रहते थे, सब तब पेट किया हम संतोष थे। बहुत मुश्किल से पढ़ाया था सर, में कराया असल में से 12th pass किया था मेरा बेटा। याद है आप सर, अब कैसे रहेगा सर, नहीं देना था दे लोग, मेरा बेटा तो निकाल देता था, मजदूरी करके खाते थे मेरा बेटा सर। बहुत पढ़ा लिखा सर, कैसे সন্দেহের তো একটা যথেষ্ট কারণ রয়েছে, পরিবার তারা সন্দেহ প্রকাশ করেছেন এবং যে কোনো মানুষের এই এই জিনিসটা দেখলে তার মনে সন্দেহ জাগবে। তাই আমি পুলিশকে এতটুকু বলেছি যে ফরেন্সিক টিম আপনাদের বেস্ট টিম দিয়ে এটাকে তদন্ত করান এবং যথেষ্ট কারণ রয়েছে সন্দেহ করার। যদি এরকম হয়ে থাকে তাহলে যেন যারা এই এর সাথে জড়িত তারা যেন তাদেরকে যেন পুলিশ আইনের আওতায় আনতে পারে। এত বড় একটা ঘটনা হলো কিন্তু এখানে প্রিন্সিপালে আসেনি, এতে তো সবটাই পুলিশ নিশ্চয়ই তদন্তের মাধ্যমে খুঁজে বের করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সিটি কন্ট্রোল মাধ্যমে খবর পাই যে এখানে একটা হ্যাঙ্গিং হয়েছে, আসার পর দেখি ঘরের দরজাটা ভাঙা, ভিতরে উনি পাশে দিয়ে ঝুলে আছেন, পা গুলিতে মারতে লাগা আছে। তো প্রাথমিক তদন্তে কি মনে হলো আপনাদের? প্রাথমিক তদন্তে অ্যাকচুয়ালি এটা পোস্টমর্টম বা ফরেন্সিক টিম আসার পরে বলা যাবে কি কারণ মৃত্যুর কারণটা, কজ অফ ডেথটা ফরেন্সিক টিমের ইনভেস্টিগেশন আর পোস্টমর্টমের পরে দৃঢ়ভাবে বলা যাবে যে কী কারণে আমার মৃত্যু হয়েছে। কোনো ধরনের সুইসাইড নোট বা? হ্যাঁ, একটা সুইসাইড নোট পাওয়া গেছে। কেউ কি আপনারা যখন আসতেন প্রথম কে খবর দিয়েছে আপনাকে? আমরা সিটি কন্ট্রোলের মাধ্যমে খবর পেয়েছি। কেউ কি ছিল এখানে প্রথম যখন? প্রথম এখানে ছিল স্কুলের প্রিন্সিপাল ছিল, আসাম লেভেলের অ্যাডজুটেন্ট ছিল। থ্যাংক ইউ।